বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। বটতা হে বড়া নূর তা সুবহ তাইবা মে হুই বটতা হে বড়া নূর তা বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعليه
সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা হসবি রব্বি জল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى في القرآن الحكيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আপনাদের ইমানি জজবা যেভাবে সাপোর্ট আসা শুরু করেছে, শেষ পর্যন্ত যদি এরকম জজবা থাকে ইনশাআল্লাহ আজকের মাহফিল কিছু একটা দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তবে এই জজবাটা লাগবে, তার সুন্নিদের জজবা না থাকলে সুন্নি হওয়া যায় না, এটা জজবার বিষয়। সে সেই জন্য জজবা না থাকলেও মুমিন পরিচয় দিবেন কেমনে, মুমিনের জন্য জজবাও লাগবে, আবেগও লাগবে, আবার বাস্তবতাও লাগবে, দুটার সমন্বয়। আবেগে গা বাসায়াও দেওয়া যাবে না, আবার বাস্তবতা বেশি মানতে গিয়ে আবেগকে মারাও যাবে। বিভিন্ন সময় ফতোয়া কাজ করে না, বিভিন্ন সময় ফতোয়া কাজ করে না। যদি বলেন এটা কিরকম কথা, ফতোয়া কাজ করবে না কেন? বুঝলেন, মুহাব্বত যখন আগে বাড়ায় তখন ফতোয়া কাজ করে না, ফতোয়া কাজ করে না। এর একটা জ্বলন্ত উদাহরণ রব্বুল আলামিন, জ্বলন্ত উদাহরণ কে? কোরআনের বাহিরে কথা বলবো না, বলিও নাই। ফতোয়া কিভাবে কাজ করে না দেখেন, আমরা যেদিকে নামাজ পড়লাম এটা খানায়ে কাবা ঠিক কিনা? যতগুলো মুসলমান আছি যদি বলি খানায়ে কাবা ছাড়া অন্যদিকে ক্যাবলা বানায়া নামাজ পড়ব, ফতোয়া বলছে তুমি মুসলমান থাকার দরকার নাই, বের হয়ে যাও। তাহলে আল্লাহ বলেন ইবাদত নিব তবে সিজদা দিতে হবে খানায়ে কাবার দিকে, তখন নামাজ হবে। আমরা যদি পুরো আগ্রাবাদ হালি শহর সবাই ঐক্যজোট করে ফেলি যে আমরা পশ্চিম দিকে নয় পূর্ব দিকে সিজদা করব, আল্লাহ বলবে তেমন মুসলমানের দরকার নাই। তাহলে ফতোয়া বলে ক্যাপলা চেঞ্জ হয় না। যত দামি হবেন, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, যত ক্ষমতাবান হবেন হন, আমার জন্য প্রেসিডেন্টের জন্য ক্যাপলা পরিবর্তন হবে, এটা ফতোয়া। এটা কি? এটা বিবেক, এটা আবেগ নয়, এটা বাস্তবতা। এটা কিন্তু আজ যেই দিকে নামাজ পড়ছি এটা ক্যাপলা ছিল না, এটা ক্যাপলা ছিল না, এটা ক্যাপলা করে দিয়েছেন কে? রহমাতুল্লিল আলামিন। কেমনে করলো? বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নয়, আমার নবীর মক্কী জীবন, আমার নবীর মদনী জীবনের 17 মাস পর্যন্ত ইবাদত সিজদার ক্যাপলা ছিল মসজিদে আকসা, মসজিদে। সেই জন্য আপনি আমি দোয়া করার সময় বলিয়া মাওলা
ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কিবলাকে আবার মুসলমানদের হাতে দিয়ে দাও, এটা আমাদের প্রথম কিবলা। তোদের বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ কিবলা পরিবর্তনের কথা বলে মুখ দিয়েও বলে নাই, অন্তর দিয়েও বলে নাই, কারণ তারা জানে এটা ফতোয়া, এটা বাস্তবতা। রব্বুল আলামিন যেটাকে কিবলা করেছেন এটা জীবনে কারোর জন্য পরিবর্তন হবে না। কিন্তু সরকার দু আলম শফিউল মুসনাবিন রহমাতুল্লিল আলামিন মসজিদে জিল কিবলাতাইনে মদিনার জমিনে নামাজরত অবস্থায় জোহর অথবা আসরের সময়ে নামাজ পড়ছে এই দিকে, খানায়ে কাবার দিকে নয়, খানায়ে কাবাকে পিঠ দিলে মসজিদে আকসার সামনে হয়, মসজিদে আকসাকে সামনে রেখে দয়াল নবীর মুখ দিয়ে কেরাত চলছে, কেরাত মুখ দিয়ে অন্তর বলছে আমার মন চাই না মসজিদে আকসার দিকে সিজদা দিতে, মন চাই খানায়ে কাবার দিকে দিতে। এটার নাম আবেগ, এটার নাম কি? আবেগ। তাহলে বাস্তবতা ফতোয়া বলছে কিবলা চেঞ্জ হবে, জীবনে কখনো হয় নাই, কিয়ামত তক হবে না। তাহলে ফতোয়া বলে হবে না, কিন্তু রহমাতুল্লিল আলামিন চেহারাকে যখন মসজিদ আকসার দিয়ে অন্তর বলছে এই দিকে নয়, আমার বাবা ইব্রাহিমের সংস্কার করা ঘর বাইতুল্লাহ মক্কিওয়ালা খানায়ে কাবা আমার সেই দিকে নামাজ পড়তে ইচ্ছে করছে, তাহলে মুখ বলে নাই, মুখ জবান মোবারক বলে নাই, বলেছে কোনটা? অন্তর। নামাজের ভেতরে আমার আকা রহমাতুল্লিল আলামিন জবানে বলছে কেরাত, অন্তরে বলছে কিবলা পরিবর্তন, তাহবিলে কিবলা। আমার নবী কেরাত পড়তে পড়তে মনের ভেতরে জপতে জপতে যে আল্লাহ রে আমার এই কিবলার দিকে নয়, আমার খানায়ে কাবার দিকে, মন জপতে জপতে চেহারা উঠে গেছে আসমানের উপরে, চেহারা উঠে গেছে আসমানের দিকে, আসমানের দিকে। ইমাম সাহেব আমাদের খতিব মহোদয় নামাজ পড়াচ্ছেন, চেহারাটা কিবলা থেকে সরে গিয়ে উপরে উঠে গেছে, নামাজ থাকবে? থাকবে না। তার নামাজের শর্ত কিয়াম যখন হবে স্টিল কিবলার দিকে, স্টিল কোন দিকে? কিবলার দিকে। রুকু করব বডি কোন দিকে? কিবলার দিকে। সিজদা দিব বডি কোন দিকে? কিবলার দিকে। বসব কিবলার দিকে। তাহলে নামাজের অন্যতম শর্ত আমার বডিকে সম্পূর্ণভাবে কিবলার দিকে করতে হবে, ডানে বামে উপরে করা যাবে, এটা ফতোয়া। এটা কি ফতোয়া? এটা বাস্তবতা। কিন্তু আমার দয়াল নবীর চেহারায়ে আনোয়ার যখন আসমানের দিকে উঠে গেছে আল্লাহ বলেন ফতোয়া চলবে, নামাজ ভাঙ্গে নাই। কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভেতরে চেহারায়ে আনোয়ার আসমানের দিকে উঠে গেছে, অন্যদের জন্য ফতোয়া নামাজ ভেঙে যাবে, আপনার চেহারা যখন উঠে গেছে উঠায়া রাখেন আমি আল্লাহ দিদার করতেই আছি, আমি দিদার করছি। আমি কি করছি? তাহলে আমি করলে বলো দিদার কিসের, তুই নামাজ আবার কি কর, নিয়ত বাঁধি ভরা, তুই ইমামের কারণে মুক্তাদির সহ নামাজ ভাঙ্গি দিছস, তাহলে আমার জন্য ফতোয়া হচ্ছে নামাজ ভেঙে গেছে। আর দরবারে মুস্তাফার মনিবের ফতোয়া চেহারা উপরের দিকে যখন উঠে গেছে বড়ই সুন্দর লাগছে, ওই রকম তাকেন কাদের নারা, শুধু আমি একা নই আসমানের ফেরেশতারা পর্যন্ত আপনি নবীর দিদারে ব্যস্ত আছে। তাহলে ফতোয়া একদিকে আমার আকা রহমাতুল্লিল আলামিন, আর একদিকে রহমাতুল্লিল আলামিনের জন্য ফতোয়া চলে না চলে না, চেহারা উপরের দিকে করে আছেন রব্বুল আলামিন বলেন কাদের নারা জিয়ারত চলছে, দেখো চলছে, চেহারাটা কিরকম লাগছে
আল্লাহ বলেন এটাও গোপন রাখবো না। যেটা যেটা করেছে সেটা সেটা কোরআন বলে দিয়েছে, কোরআন সেটা সেটা বলে দিয়েছে। লাকা রহমাতুল্লিল আলামিন, চেহারা উপরের দিকে করে আছে, রব্বুল আলামিন দিদার করতেই আছে। ডাক দিলেন জিব্রিল, আমার নবী তো চেহারা আসমানের দিকে করে দিয়েছে, মুখে কারা, ভেতরে কি চলছে, তুমি কি বুঝতে পেরেছ? জিব্রিল বলেন হ্যাঁ। বলে কি চায়? বলে ক্যাপলা পরিবর্তন করে দিতে চায়। বাবা আদমের ক্যাপলা থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, 124,000 নবীদের ক্যাপলা, যেই ক্যাপলাকে আপনার নবী মক্কায় মেনে নিয়েছিল সেই ক্যাপলা পরিবর্তন করতে চায়। তো এখন কি করা যায়? বলে আমি কি বলব, আপনি আর আপনার মাহবুবের বিষয় এখানে তো আমি বললে এটা হবে না। আল্লাহ বলেন আমার আকা হাবিবকে রহমাতুল্লিল আলামিন রে জীবনে কখনো ফেরত দিতে পারি নাই, আমি যেটাই চেয়েছে সেটাই দিয়েছি, আমি কেমনে ফেরত দিই? জিব্রিল আমার ডিসিশন, আমার নবী যেই দিকে চাইবে সেই দিকেই ক্যাপলা হয়ে যাবে সেই দিকে। তাহলে ফতোয়া বলে ক্যাপলা হবে না, ফতোয়া বলে ক্যাপলা একবার হয় বারবার হয় না। কিন্তু বিবেক আমার স্তব্ধ হয়ে গেছে, বসে এখানে মুহাব্বত, মুহাব্বতে ফতোয়া চলে না, বসে আমি ক্যাপলা পরিবর্তন করব। জিব্রিল রে আমার হাবিব নামাজে আমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ক্যাপলা পরিবর্তনের কথা বলে দাও। জিব্রিল বলেন ইয়া রব্বুল আলামিন এখানে একটা পরামর্শ আছে শুনবেন? রব্বুল আলামিন বলেন বলো, যদি শোনার মতো হয় শুনবো, শোনার মতো না হলে শুনবো। জিব্রিল বলেন হাবিবে কোন নামাজ পড়ে? নামাজের ভেতরে আমি যদি কানে কানে গিয়ে বলে দিই ক্যাপলা পরিবর্তন করে নেন আপনার হাবিব ক্যাপলা ছেড়ে দিয়ে ওই খানায় কাবার দিকে ফিরে যাবে, যেহেতু নামাজরত অবস্থায় ওনার মুখ দিয়ে কেরাত চলছে, সেখানে ওহী বলতে পারবে, কোরআনের আয়াত নাজিল করলে নামাজের ভেতরে কথা বলা যায় না, সেই কারণে আয়াতগুলো সাহাবায়ে কিরামকে পড়ে শোনাতে পারবে না। তো আপনার নবী যখন মসজিদে আকসা ছেড়ে দিয়ে খানায়ে কাবার দিকে চলে আসবে, সাহাবায়ে কিরামের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যাবে, তাদের মধ্যে কেউ কেউ পূর্ব দিকে আর কেউ পশ্চিম দিকে আর কেউ চিল্লাচিল্লি করবে, কে ইয়া রাসূলুল্লাহ সকল নবীর ক্যাপলা বাদ দিয়ে গেছেন কই, যান কই, প্রশ্ন করবে, হট্টগোল হয়ে যাবে। আমার পরামর্শ নামাজ শেষ করলে তারপরে গিয়ে বলবো তাতে আগামী জামাত থেকে খানায়ে কাবার দিকে নামাজ হবে, এতে আর কোনো সমস্যা হবে না, কারণ আপনার হাবিব বলে দিবে ওয়াহী নাজিল হয়েছে, ওয়াহীর ভিত্তিতে ক্যাপলা পরিবর্তন হয়ে গেছে। এটা বলে দিলে কাফেররা হাসাহাসি করুক কিন্তু মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রিল পরামর্শ বড়ই সুন্দর, পরামর্শ বাস্তবতা আছে, বিবেক আছে, বাস্তব প্র্যাকটিক্যাল কথা তুমি জিব্রিল বলেছো কিন্তু আমি মানতে পারলাম না, আমি মানতে বসে কেন আল্লাহ? বসে আমার হাবিব চেয়েছে কখন? বসে এখন। তুমি যেতে চাও কখন? বসে নামাজ শেষ হলে। তুমি এখন চেয়েছে নামাজ শেষ হলে যাওয়া, কিছুক্ষণ সময় চলে যাবে, আর আমার হাবিব চাওয়া মাত্র আমি যদি দিতে না পারি রব্বুল আলামিন সহ্য করব না। চাওয়া মাত্র কি করতে হবে? দিতে হবে, সেকেন্ড মিনিট বাদ দিতে পারবে, কিছুক্ষণ এটা আমি সহ্য করব। তাহলে এখন যদি আমি গিয়ে বলি ক্যাপলা পরিবর্তন করেন, আপনার নবী ক্যাপলা পরিবর্তন করে ফেলবে, সাহাবীদের কি অবস্থা হবে, এই সাহাবীগুলো কোন দিকে যাবে? আল্লাহ বলেন এটারও সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। বলছে কি সিদ্ধান্ত নিয়েছো? বলছে সিদ্ধান্ত নিয়েছি লিনা আলামা মাইয়াত্তাবির রাসূল, তাদের জন্য এক্সামিনেশন করে দিলাম, ইবতেলা করে দিলাম,
ইমতিহান করে দিলাম, পরীক্ষা করে দিলাম। আমার নবীকে তুমি যখন গিয়ে কানে কানে বলবে ক্যাপলা চেঞ্জ করেন, আমার নবী ফিরে যাবে, মুখে কোনো আওয়াজ করতে পারবে না। যখন আমার নবী পূর্ব দিক বাদ দিয়ে পশ্চিমের কাবার দিকে ফিরে যাবে, সাহাবায়ে কেরাম যদি ফিরে না যায় ঈমান নিয়ে ফেলবো, যদি প্রশ্ন করে ঈমান ছিনিয়ে ফেলবো, আর যদি ফিরে যায় তাহলে আমি একটা বিশেষ সার্টিফিকেট দিয়ে দিব, একটা বিশেষ সার্টিফিকেট দিব। জিব্রিল চলে আসলেন, ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা রাহমাতুল্লিল আলামিন। জীবনে কখনো কেবলা পরিবর্তন হয় নাই, ভবিষ্যতে কখনো হবে না। ফতোয়া বলছে কেবলা পরিবর্তন করা যায় না, কিন্তু আজ ইতিহাসের পাতায় বিবেক নয়, আজকে মুহাব্বত প্রাধান্য পেতে যাচ্ছে, ফতোয়া নয় ভালোবাসা আজ প্রাধান্য পেতে যাচ্ছে। বলছে ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ওই জিনিসটাকে কেবলা করা হবে, যেই জিনিসটাকে ক্যাপলা করলে আপনি নবী খুশি হয়ে যাবেন, আপনি নবী। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এখন না, এখন এখন আপনি আপনার চেহারা মুবারককে মসজিদ হারাম খানায় কাবার দিকে করে নেন। দয়াল নবী অতটুকুতেই রেখে দিয়েছে মসজিদে আকসা, মসজিদে জিল কেফলাতাইনে দেখবেন ওই রকম কেফলার চিহ্নটা এইভাবে করে রাখা আছে, ছেড়ে দিয়ে খানায় কাবার দিকে ফিরে গেলেন। সাহাবায়ে কেরামের পরীক্ষা শুরু হয়ে গেছে, আওয়াজ নাই, শব্দ নাই, প্রশ্ন নাই। আমার নবী ফেরার সাথে সাথে সাহাবায়ে কেরাম অটোমেটিক খানায় কাবার দিকে যখন ফিরে গেছে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ক্যাপলা চেঞ্জ করেছি রসুলকে খুশি করার জন্য, আমার রসুলের অনুসরণ করেছে যখন সাহাবি, সাহাবিরাই যদি প্রশ্ন করতে, যদি কোনো প্রকার আপত্তি করতে, নামাজ শেষে যদি বলতা কেন এরকম করলেন, ঈমান নিয়ে ফেলতাম। কিন্তু আজ তোমরা বিবেক নয়, ফতোয়া নয়, ওহি কোজা নয়, মুস্তফা যখন ফিরে গেছে, তোমরা যখন ফিরে গেছো, তোমরা ঈমান শিখে ফেলেছো, তোমরা জেনে গেছো মুস্তফার অপর নাম ঈমান, তোমরা যখন ফিরে গেছো সার্টিফিকেট দিয়ে দিলাম রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছি। তাহলে আপনারা একটু সামনের দিকে আসতে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি তাহলে আমরা বুঝলাম। আরো সামনের দিকে আসেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। এখন আসেন আমরা গভীর মনোযোগ, আমি বেশিক্ষণ আপনাদের থেকে সময় নিব না, আমি এক ঘন্টায় পাঁচ ঘন্টার মাহফিল করে দিয়ে চলে যাব, শুধু এক ঘন্টায় কয় ঘন্টার মাহফিল করবো, পাঁচ ঘন্টার, সেই জন্য মনোযোগ গভীর থাকবে। আমি ইশারা দিয়ে দিয়ে চলে যাব, যেই জিনিসটা প্রথমে পয়েন্ট দিয়েছি, মাঝে মাঝে ফতোয়া কাজ করে, মাঝে মাঝে বিবেক কাজ করে না, তাহলে আমার জন্য আপনার জন্য আপনারা কি আল্লাহ ভালোবাসে না, আমারে কি আল্লাহ ভালোবাসে না, ভালো তো বাসে না, বাসলে কি মানুষ বানাইতো, তাহলে মানুষ বানাইতো না, অধিক যদি ভালো না বাসতো উম্মতে মুহাম্মদীয় বানাইতো না। তাহলে যখন আল্লাহ আমারে আপনারে মুসলমান বানাইল, আমারে আপনারে যখন ইসলাম ধর্ম দিয়ে দিল, আমারে আপনারে যখন রাসূলের উম্মত বানাইল, বোঝা যায় রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমাদেরকে সবচেয়ে বেশি। কিন্তু আমার জন্য ক্যাপলা পরিবর্তন
হবে না, আপনার জন্য হবে না, কিন্তু মনিব রহমাতুল্লিল আলামিন যিনি চেয়েছেন মুখ দিয়ে নয়, জবান দিয়ে নয়, অন্তর দিয়ে, বুঝছেন, অন্তরের কথাও ইসলাম হয়ে যাবে, শরীয়তের নিয়ম হয়ে যাবে শরীয়তে। কিন্তু দুঃখজনক বিষয়, আমার বন্ধুরা, আমি গালাগালি করতে ভালোবাসি না, কাউরে অ্যাটাক করতে ভালোবাসি না, কারো বিরুদ্ধে বলতেও ভালোবাসি না, কিন্তু যখন ইমানে আঘাত করে তখন বলতে বাধ্য হই, ইমানের কারণে, ইমানের, অন্য কোন কারণে কারো সাথে ব্যক্তিগত কোনো বিরোধ নাই। কিন্তু ইমান যখন আপনার মুসলমান সেই যে আগে কোরআনকে প্রাধান্য দিবে, মুসলমান সেই যে আগে নবীকে প্রাধান্য দিবে, মুসলমান সেই যে আগে সাহাবায়ে কেরামের মান সম্মান রক্ষা করবে, মুসলমান সেই যে আওলাদের রাসূলকে সম্মান করবে, আগে এই পয়েন্টগুলো যার কাছে ভেতরে আছে সেই হচ্ছে আসল মুসলমান। তো সেই কারণে ইমানের খাতিরে কয়েকটা কথা বলতে হয়। তারা যদি বিয়াদবি না করতো আমরা কিছু বলতাম? তো তারা যেহেতু বিয়াদবি করেছে আমাদেরকে বলতে বাধ্য করেছে, তার আগে কি আমরা নাকি তারা? তারা তো আমাদেরকে বলেন ফসাদ করেন কেন, ফিতনা করেন কেন? বাবারে আমি ফিতনা কই করলাম, আমি ফসাদ কই করলাম? বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন্নবীতে ছুটি ঘোষণা করলো, 17 কোটি মানুষ অফিসে যায় নাই, কেউ কোনো অফিস করে নাই, ফতোয়া দেয় নাই, পরোক্ষ প্রত্যক্ষ ভাবে বাংলার 17 কোটি মানুষ ঈদে মিলাদুন্নবী পালন করেছে সরকারি ছুটি কাটানোর কারণে, ঠিক কিনা? এখন ফতোয়া দিচ্ছে যারা মিলাদুন্নবী পালন করলো তারা জাহান্নামী, পুরা বাংলাদেশের মানুষগুলারে কোথায় পাঠিয়ে দিছে জাহান, অথচ সেও সরকারি ছুটি নিজেও কাটিয়েছে। তো যখন আমি তার বিরুদ্ধে বললাম, তুমি তো বাংলার মানুষের বিরুদ্ধে বলো নাই, তুমি সরকারি দল, বিরোধী দল, 17 কোটি মানুষরে জাহান্নামে পাঠায়া দিছো। জাতিসংঘ বলছে যে বিশ্বের মধ্যে জাতিসংঘের মানচিত্রের আওতাধীনে 56 কান্ট্রি দেশে মুসলমানদের আধিক্যতা বেশি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এরকম করে মালয়েশিয়া, সিরিয়া, ইয়েমেন, এরকম করে আমরা 56টা দেশে মুসলমানদের আধিক্যতা রয়েছে, মুসলমানদের আধিক্যতা, তন্মধ্যে 50 কান্ট্রি 50টা দেশে 12ই রবিউল আউয়াল ঈদের মিলাদুন্নবী উপলক্ষে অফিসিয়াল হলিডে, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এখন আপনি আমারে উত্তর দেন, 50 দেশে বেশি হবে না 6 দেশে বেশি হবে? 50 দেশে। আল্লাহর জান্নাত কি এত ছোট হয়ে গেছে যে 50 দেশে মানুষ সবাই মিলাদুন্নবী পালন করার কারণে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিবে, যে জান্নাত কি এত ছোট হয়ে গেল? আমি তাদের সাথে, আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে আমার জাহান্নামে বানাইলা, তোমার বাবারও জাহান্নামে বানাইলা, তো এরকম করে নিজের বাপ পর্যন্ত ছাড়তেছে না, নিজের দাদা পর্যন্ত ছাড়তেছে না? তো আমি যখন প্রতিবাদ করলাম তখন আমি হয়ে গেছি ফসাদি। তো বাবারে তুমি আগুন ধরাইয়া দিছো, আমি তো ফায়ার সার্ভিসের কাজ করেছি, পানি মেরে দিয়েছি, আমি পানি মেরেছি, পানি মারলে তোমাদের ঝামেলা কেন? তো সে যখন আমারে ফোন করে বলে, হুজুর আপনি ফসাদ করেন কেন? তা আমি করলাম না, তোমরা করলে, বসে বুঝলাম না, আমি জানলাম ঈদে মিলাদুন্নবী পালন করলে জাহান্নামে, কথাটা বলেছে, বসে বলেছে, আপনি সরকারি কর্মকর্তা? বসে হ্যাঁ আমি সরকারি কর্মকর্তা, আমি ছুটি কাটাইছেন, বসে কাটাইছি, আর এটা কি উপলক্ষে দিয়েছে? বসে মিলাদুন্নবী উপলক্ষে, তা আমি, আপনিও তো জাহান্নামে, আপনার প্রতিবাদ করা দরকার ছিল না? বসে আমি তো এটা ভেবে দেখি নাই, আমি তো এটা, বসে আমারও যে ফতোয়া দিয়ে দিয়েছে আমি তো এটা চিন্তা করে দেখিনি, হুজুর আপনার সাথে কথা বলার উপর চিন্তা করলাম, সত্যিই তো আমিও তো ফতোয়ার ভিতরে পড়ে গেছি। তো এই হচ্ছে আমাদের বিবেক, ব্যক্তি ফৌজদারিরা আমাদেরকে মাজার ফৌজদারি বলে, ব্যক্তি ফৌজদারিরা আমাদেরকে কি বলে? মাজার ফৌজদারি, নিজের যে জাহান্নামি ফতোয়া দিয়েছে আমার সরকারি কর্মকর্তা খেয়াল করতে পারে নাই। যখন আমি বললাম আপনারও যে জাহান্নামে ঢুকাইয়া দিছে এটার খেয়াল আছে? বলছে এটা খেয়াল করে দেখি নাই। আমি এখন আমার সাথে বসাইয়া দিতে পারবেন? আমি চেষ্টা করে দেখি, এখনো বসানোর ব্যবস্থা করতে পারে নাই, যাক তারপরেও সুযোগ রয়ে গেছে। যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত নিয়ে যাবে না ততদিন পর্যন্ত বসার আমি আবেদন করছি তাদের মাধ্যমে, যে আমাদের সাথে বসাইয়া দেন, আমরা প্রমাণ করব মিলাদুন্নবী বৈধ স্বভাবের কাজ,
তারা প্রমাণ করবে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা প্রমাণ করবে না, তা প্রমাণ করবে, আর আমরা প্রমাণ করব কিসের কাজ, সওয়াবের কাজ, এটা আমরা প্রমাণ করব। এটা আমার দের সুন্নিদের ওলামায়ে কেরাম দূরের কথা, এখানে পাবলিক পর্যন্ত দেখেছি তাদের সাথে যে মুনাজারা করতেছে আলেমের কোনো দরকারই পড়ে না, এই অবস্থায় চলছে। আমাদের অ্যাটাক করা এটা আমাদের কি নয়, অভ্যাস নয়। আমি যেটা আপনাকে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছি, আপনি হলে জিজ্ঞেস করবেন এটা কেমন কথা, ক্যাপলা কেমনে পরিবর্তন হয়, কোথায় আছে। আল্লাহ বলেন তুমি বিবেক দিয়ে খুঁজিও না, তুমি মুহাব্বত দিয়ে খুঁজো, মুহাব্বতে ক্যাপলাও পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এতটুকু যখন বুঝলাম আমার নবীর ব্যাপারে ফতোয়া চলে না, বিবেক চলে না, মেসাল চলে না, উপমা চলে না। সেই কারণে বন্ধুরে আমি আরেকটা জিনিস বুঝাইয়া দিলে আপনারা বুঝে যাবেন। আমাদের বাবা ইব্রাহিমের নাম সবাই শুনছেন, ইব্রাহিম খলিলুল্লাহ চিনেন তো, চিনেন না এরকম কেউ আছে? তাহলে বাবা ইব্রাহিম রে যখন চিনলেন, নমরুদরেও চিনেন, নমরুদরেও চিনেন। তাহলে যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ আছে, যেখানে মূসা আছে সেখানে ফেরাউন আছে, সেখানে ফেরাউন আছে। নমরুদ রে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ঈমান আনো, বসে কার উপর ঈমান আনবো, বসে আল্লাহর উপর ঈমান আনো। নমরুদ বলে আমি কেমনে ঈমান আনি, আমিও তো আল্লাহ, আমিও আল্লাহ, তো আমি আল্লাহ হয়ে আরেকটা আল্লাহর উপর ঈমান আনা সম্ভব নয়। বাবা ইব্রাহিম বারবার জোর করেন, বাবা ইব্রাহিম বারবার জোর করেন, নবীদের কাজ পৌঁছাইয়া দিতে হবে, ঈমান আনানোর জন্য বারবার জোর করে, বারবার জোর করে। নমরুদ বিরক্ত, বসে এই ইব্রাহিম কি শুরু করে দিয়েছে, আমার রাজপ্রসাদে বারবার ঢুকে আমি বারবার বের করে দিই, বারবার ঢুকে বারবার বের করে দিই, 144 দ্বারা জারি করে দিয়েছে, বসে অ্যালার্ট করে দিলাম, জিরো টলারেন্স ঘোষণা করলাম, ইব্রাহিম যেন আমার রাজপ্রসাদের সীমানায় আসতে না পারে। 144 দ্বারা পুরো ধারা করে দিয়েছে, সেনাবাহিনী র‍্যাব পুলিশ বসাইয়া দিয়েছে, অস্ত্র গোলারোদ সবগুলো রেডি, ইব্রাহিম কোনো মতে ঢুকতে পারবে? কিন্তু বাবা ইব্রাহিম নাসর বান্দা, 144 দ্বারা উনি মানবে না, বসে মানব না, আমি তারপরও দাওয়াত পৌঁছাবো। পিছনের দিকে দেখে দেখে যে আর্মি দাঁড়ায় আছে, সামনের দিকে দেখে দেখে র‍্যাব দাঁড়ায় আছে, ডানে বামে পুলিশের টল চলছে, কোনো মতে ঢোকার কোনো ব্যবস্থা নাই। বাবা ইব্রাহিমের শক্তি বেশি হবে না নমরুদের সৈন্যবাহিনীর শক্তি বেশি? বাবা ইব্রাহিমের এক এক নবীর এত শক্তি এত পাওয়ার, যেখানে আমরা সবাই গেলেও নবীদের সাথে পারব না। বাবা ইব্রাহিম কিছুক্ষণ পিছনে ট্রাই করে দেখে সম্ভব নয়, সামনে ট্রাই করে দেখে সম্ভব নয়, ডানে বামে সম্ভব নয়। বাবা ইব্রাহিম কোমর ভালো করে বাঁধে নিলেন, বসে 44 দ্বারা ভাঙ্গি ফেলবো এমন দৌড় দিলেন, এক দৌড়ে সেনাবাহিনী কোনো মতে আটকায়া ধরতে পারে নাই। বাবা ইব্রাহিমের এমন শক্তি এমন পাওয়ার চলে এসেছে, বাবা ইব্রাহিম এক ধাক্কার ছুড়ে নামরুদের সিংহাসন বরাবর পৌঁছে গেছে। বাবা ইব্রাহিমের সামনে, বাবা ইব্রাহিম কোথায় ঢুকে গেছে রাজপ্রসাদে, দর দিয়ে দাঁড়াইল নমরুদের সামনে, নমরুদের মাথা গরম হয়ে গেছে, বসে 144 দ্বারা জারি করলাম এই ইব্রাহিমের উপরে, কেমনে রাজপ্রসাদে ঢুকলো, বসে এমন শক্তি এমন পাওয়ার আমরা 500 জনে আটকাইতে পারলাম না। উনি দৌড়ে ঢুকে গেছে, বসে ঢুকে যখন গেছে শেষ একটা ফয়সালা হওয়া দরকার আছে, বারবার ডিস্টার্ব করে আমি বললাম আমি আল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনতে পারবো না, তারপরে ওই ইব্রাহিম আমার ছাড়ে না, ডিস্টার্ব যখন করছে আজকে ফয়সালা হয়ে যাবে, আজকে কি হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। ডাক দিল ইব্রাহিম আসলে কেন, বসে একটা কারণে, এক আল্লাহর দাওয়াত দিতে এসেছি, তুমি আল্লাহর উপরে ঈমান আনো, বুঝো তুমি বড়ই না সুর বান্দা, আমার কোনো মতেই ছাড় দিচ্ছ না, আজকে ফয়সালা হয়ে যাবে। এখন বলো তোমার আল্লাহ কি করতে পারে, তোমার আল্লাহ কি করতে পারে? বাবা ইব্রাহিম ডাক দিয়ে বলে আমার আল্লাহ মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মারতে পারে, তাহলে আমার আল্লাহ কি করতে পারে? বসে মরারে জিন্দা, জিন্দারে মরা। নমরুদ চিন্তা করে দেখে এটা আমি পারি নাকি, বসে এটা তো আমিও পারি মনে হয়, বসে কেমনে, বসে কেমনে দেখবানি, জাল্লাতরে ডাক দেই,
দুইটা আসামি ধরে নিয়ে আয়, একটা ফাঁসির আসামি আর একটা মুক্তিপ্রাপ্ত আসামি, দুইটারে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে আসলো, নমরুদ দাঁড়ানো বসা সিংহাসনে, বাবা ইব্রাহিম নমরুদের সামনে জাল্লাদ দুই আসামিদের ধরে নিয়ে আসলো। একজনরে জিজ্ঞেস করলো, এই তোমার শাস্তি কি হয়েছে? বলছে, মনিব আমার অপরাধ মাফ করা দেওয়া হয়েছে, আমি স্বাধীন হয়ে গেছি, আজকের রায় বিচারক আমাকে বেকসুর সম্মানে খালাস দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে আমি সূর্যের আলো দেখব, সংসারে ফিরে যাব। মিশরের এখনো কারাগারগুলো মাটির নিচে, এখনো কোথায় মাটির নিচে, আমাদের কারাগারে সূর্য দেখা যায় কিন্তু মিশরের কারাগারে সূর্য দেখা ব্যবস্থা নাই, কোথার ভিতরে, মাটির ভিতরে, মানে আপনি জীবিত থাকার পরেও কবরের মধ্যে ওই রকম সিস্টেমে জেলখানা। এখন জেলখানা থেকে ডাক যখন চলে আসছেন, মুক্তি পেয়েছে বিচারক, বেকসুর সম্মানে খালাস দিয়েছে। নমরুদ বলে, তুমি খালাস পেয়েছ? বসে, হ্যাঁ। কিছুক্ষণ পর কি চলে যাবা নাকি? বসে, হ্যাঁ, সবগুলো কার্যক্রম শেষ করে আমি বের হয়ে যাব। জান্নাতরে বলে, তরবারিটা এদিকে দে। তরবারি নিল, মুক্তিপ্রাপ্ত আসামিদের এক কোফে দুই ভাগ করে দিল। ডাক দিল, ইব্রাহিম দেখো দেখো, সে মুক্তিপ্রাপ্ত আসামি বেকসুর খালাস পেয়েছে, নতুন জীবন পেয়েছে, কিছুক্ষণ পর সূর্যের আলো দেখত, পরিবারের কাছে যেত, তাহলে জীবিত মানুষরে আমি দুই ভাগ করে দিয়েছি, আমি দুই ভাগ করেছি, তা জিন্দারে মেরে দিয়েছি। আরেকজনরে ডাক দিল, এদিকে আয়, তোমার কি? বসে, আমার আজকে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, আর দুই এক দিনের মধ্যে ফাঁসিতে কি করবো, ঝুলবো, আর কোনো উপায় নাই, শেষ বিচার, ফাঁসির রায় ঘোষণা হয়ে গেছে, উচ্চ আদালত রায় দিয়েছে। ইব্রাহিমের সামনে নমরুদ ফাঁসির আসামিরে ডাক দেয়, এদিকে আয়, তোরা আমি সারে দিলাম, তোরা আমি সারে দিলাম, তাহলে ফাঁসির আসামি মরা, মরারে আমি জীবন দিয়েছি, আর বেকসুর খালাস প্রাপ্ত আসামিরে আমি মারি ফেলেছি, সুতরাং তোমার আল্লাহ যেটা পারে আমি নমরুদ সেটা পারে। এখন উল্টা পাঠ নিয়ে নিয়েছে, বলছে, তুমি ইব্রাহিম আমার উপর ইমান আনো, তুমি ইব্রাহিম কার উপর ইমান আনো, আমার উপর, কেন? তোমার আল্লাহ যেটা পারে আমি নমরুদ সেটা পারে। ইব্রাহিম হাসি দিল, বললো, আল্লাহ জাত থেকে হেদায়ত নিয়ে নেই, এলামত নিয়ে নে, জ্ঞান নিয়ে নে, নলেজ নিয়ে নে, তার সাথে এরকম বাড়াবাড়ি করলে পারা যাবে না, আমি বুঝাই একটা, সে বুঝে আর একটা। তারে বললাম, জিন্দারে মারতে পারে, মরারে জিন্দা করতে পারে, সে জেলখানার আসামি একটারে মারি ফেলছে আর একটারে সারি দিছে, বুঝে, সে তো বুঝতেই নেই কি সমস্যা। সুতরাং বাবা ইব্রাহিম বলে, এরকম এগানো যাবে, বুঝে, ঠিক আছে, তুমি যখন আমাকে ইমানের দাওয়াত দিলাম, তুমি নমরুদের প্রতি, আর আমি দাওয়াত দিলাম এক আল্লাহর প্রতি, তাহলে কোনটা সঠিক এখন প্রমাণ হবে। বারবার চ্যালেঞ্জ, বারবার কি চ্যালেঞ্জ, যে পারবে সেই কি হবে, বিজয়ী হবে, সে তারটা মেনে নিবে। এখন নমরুদ চিন্তা করে, প্রথমটা যেহেতু পারছি, সেকেন্ডটাও কি পারবো, ঠিক আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করবো। বাবা ইব্রাহিম বলেন, ঠিক আছে, তো বলছে, ঠিক আছে, চ্যালেঞ্জ, বলছে, চ্যালেঞ্জ, যদি তুমি আমার চ্যালেঞ্জ কন্ডাইতে পারো, আমি ইব্রাহিম, তুমি নমরুদের উপর ঈমান নিয়ে আসবো, এতে কোনো সন্দেহ, কারণ নবীরা দুই রকম কথা বলে না। বলছে, ঠিক আছে, চ্যালেঞ্জ দাও। বলছে, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত নেই, তুমি যদি আল্লাহ হও, পশ্চিমের অস্ত যাওয়া সূর্যকে তুলে দেখো, তুলে দেখাও। এখন নমরুদ বলেন, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, সম্ভব যদি না হয় তুই আল্লাহ নয়। তাহলে ইব্রাহিমের চ্যালেঞ্জ শুনে নমরুদ হা হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে, বলছে, পশ্চিমে সূর্য যদি তুলতে পারো তুমি আল্লাহ, তুলতে না পারলে তুমি বান্দা, তুলতে না পারলে তুমি বান্দা। ইব্রাহিমের কথা শুনে নমরুদের মুখ বন্ধ, আওয়াজ বন্ধ, সৈন্যবাহিনীর ডাক দিল, ইব্রাহিমের সাথে পারা যাবে না, ওনারে বাইর করে দাও, ওনারে কি করে দাও, বাইর করে দাও, ওনার সাথে পারবো না, ওনাকে বাহির করে দাও। চাক বের করে দিল, কিন্তু আল্লাহ ডাক দেয়, যেরকম যদি এরকম নমরুদের মতো কেয়ামত পর্যন্ত কেউ যদি তোমাদের সামনে আল্লাহ বলে দাবি করে, বান্দা হয়ে যদি আল্লাহর দাবি করে, তোমরা বাড়াবাড়ি করবো না,
কোন প্রকার কথা বলবো না, শুধু একটাই চ্যালেঞ্জ দাও, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তুলে তুমি পশ্চিমে তুলে দেখাও, তুলতে পারলে আল্লাহ। এখন আপনারা আমার সাথে একটু উত্তর দিতে হবে, সেই দিন নমরুদ যদি কোনোভাবে পশ্চিমে সূর্য তুলতে পারত, বাবা ইব্রাহিম বাধ্য নমরুদকে আল্লাহ মানতে, ঠিক কিনা? এটা তো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে কি মানতেই হবে, কিন্তু পারে নাই বিদায় আল্লাহ মানতে হয় নাই, কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে, কেউ যদি আল্লাহ হয় পশ্চিমের সূর্য তুলে দেখাতে হবে। যুগ বাই যুগ চলে গেল, মানুষ আল্লাহ দাবি করতে লাগলো, তাকে গিয়ে সবাই বলেছে আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তুলে, তুমি যদি আল্লাহ পশ্চিমে সূর্য তুলে দেখা, কেউ কখনো পারে নাই। এরকম যুগের পর যুগ, বছরের পর বছর যায়, এরকম করতে করতে বাবা ঈসা রূহুল্লাহ চলে আসলেন, ঈসা রূহুল্লাহ চলে গেলেন, আমার দয়াল নবী চলে আসলেন, চ্যালেঞ্জ রয়ে গেছে, কেউ যদি আল্লাহ হয় পশ্চিমের সূর্য তুলে দেখাও। রহমতুল্লিল আলামিন দিনের দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে 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 যুদ্ধের ময়দানে, আপনারা সেটা জানেন বিদায়, আমি ঘটনার দিকে যাব না, মাওলা আলী যুদ্ধের মধ্যে শরীক হলেন, সাহাবায়ে কেরাম সবাই আসরের নামাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, 10 জন 12 জন 5 জন 6 জন এরকম করে করে দল দল করে, দয়াল নবী থেকে অনুমতি নেই, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে যান, সবাইকে আমার দয়াল নবী অনুমতি দেয়। এশারের নামাজ আমরা সবাই একসাথে পড়েছি, আমরা সবাই আলাদা আলাদা পড়ি, যুদ্ধের ময়দানে একসাথে পড়া যায় না, আলাদা আলাদা পড়তে হয়, কারণ কাউকে পাহারা দিতে হয়, কেউ নামাজ পড়তে হয়, সবাই যদি একসাথে পড়ে বাতেলরা পিছনের দিকে হামলা করবে, সেই কারণে আসরের নামাজের সময় সাহাবায়ে কেরাম দয়াল নবী থেকে অনুমতি নিয়ে নিয়ে কিছু কিছু ছোট ছোট দল হয়ে আসরের নামাজ পড়তেই লাগলো। মাওলা আলী আসলেন আসরের নামাজের অনুমতি নিতে, দয়াল নবী উপরে বসা, মাওলা আলী গিয়ে পাশে বসলেন, বলবেন আসরের নামাজের কথা, বলার আগেই দয়াল নবী চেহারায় আনোয়ারকে মাওলা আলীর কোলে রেখে দিলেন, মাওলা আলীর জবান বন্ধ হয়ে গেছে, আওয়াজ নাই, এটার নাম আদব, এটার নাম আদব, একদিকে ফতোয়া আর একদিকে আদব, মাওলা আলী চুপ, আওয়াজ করে না, আসরের নামাজের কথা আর বলে না। দয়াল নবী আকা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক বন্ধ করে ফেললেন, মাওলা আলী নড়েও না চড়েও না, স্থির সোজা হয়ে আছে, কেন? রহমাতুল্লিল আলামিন কোলে মাওলা আলী বাঁধতে লাগলেন, আমি যদি আওয়াজ করি, আমি যদি নড়াচড়ে করি বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবের ইবাদত কবুল হয় না, বস ওইদিকে ইবলিস 6000 কোটি বৎসরের ইবাদত, ওইদিকে বাবা আদম সামান্য বেয়াদবির কারণে যদি 6000 কোটি বৎসরের ইবাদত যদি মাটি হয়ে যায়, আমি আলী তো 100 বছরও ইবাদত করতে পারি নাই, আর আমার কোলে তো বাবা আদমেরও নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আনবিয়া আমার কোলে, আমি আওয়াজ করলে তো আলীর জিন্দেগি শেষ হয়ে যাবে। মাওলা আলী আদবান চুপ হয়ে আছে, নড়াচড়া করে না, সূর্য লাল বর্ণ ধারণ করে ফেলেছে। মাওলা আলী একবার সূর্যের দিকে তাকায়, আর একবার দয়াল নবীর দিকে তাকায়, কিন্তু আমার নবীর চোখ খোলার কোনো খবর নাই, আমার নবীর চোখ খোলে না। সূর্য লাল হতে হতে ডুবে গেল, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল, মাওলা আলীর ভেতরে ভয় কাজ করতে লাগলো, আমি আলী জীবনে কখনো নামাজ কাজা করি নাই, জীবনে আজ প্রথম আলীর নামাজ কাজা হয়ে গেছে, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কাল কেয়ামতের কঠিন মুহূর্তে যখন রব্বুল আলামিন আমার ডাক দিয়ে বলবে, আলী তুমি তো আসরের নামাজ কাজা করেছ, কারণ হিসেবে আমার দয়াল নবীর নাম মনিবের নাম লেখা থাকবে। এখন দেখেন যে আলীর ব্যাপারে দয়াল নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, এলমের সাগরের এলমের শহরের দরজা হচ্ছেন মাওলা আলী, কুফার জাস্টিস মাওলা আলী, ফতোয়া দিতে পারে না, একদিকে মুস্তফা আরেকদিকে নামাজ, ফতোয়া কোন দিকে? মাওলা আলী বলেন, আমার বিবেক কাজ করছে না,
আমি ফতোয়া কাজ করছে না, কোন দিকে যাব, নামাজ কাজা হয়ে গেছে, কোলে দরবার মুস্তাফার মনি কোলে রয়ে গেছে, আওয়াজ নাই, শব্দ নাই, কিন্তু আসরের নামাজ কাজা, কারণ হিসেবে মুনিবের নাম, কি করব? মুখের কথা চোখ দিয়ে প্রকাশ হতে লাগলো, তারপরেও জবান খুলে নাই, কিন্তু আপনিও কাঁদেন, আমিও কাঁদি, আমার আলীও কাঁদে, আমি কাঁদলে জমিনে পড়ে, আপনি কাঁদলে জমিনে পড়ে, কিন্তু আলীর চোখের পানি কত এ দামি, মাওলা আলীর চোখের পানি ছেড়ে দিয়েছে, গিয়ে পড়েছে রহমতুল্লিল আলামিনের চেহারায় আনোয়ারে, কত দামি মাওলা আলীর চোখের পানি, আমি কাঁদলে জমিনে, আপনি কাঁদলে জমিনে, আলী কাঁদলে রাসূলুল্লাহর চেহারায় গিয়ে পড়ল। দয়াল নবী চুপ করলেন, দেখলেন আলীর চোখে পানি, আমার নবী বসলেন, বসে জিজ্ঞেস করলেন আলী রে কাঁদো কেন, বসে ইয়া রাসূলুল্লাহ আমার কোনটা বেয়াদবি কোনটা আদব, আমি এটার ফতোয়া দিতে পারছি না, আসলাম নামাজের কথা বলতে, আপনার পাশে পাশে বসে গেলাম, আপনি যখন চেহারায় আনোয়ার আমার কুলে রাখলেন, আদবের কারণে আমার জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু নামাজটা কাজা হয়ে গেছে, ফতোয়া কি হবে সেটা আমি আলী দিতে পারছি, একদিকে মুহাব্বত, একদিকে তাজিম, আরেকদিকে নামাজ, কোনটাকে আগে দিব কোনটাকে পরে দিব এটা আমি আলী বিচার করতে পারছি। দয়াল নবী হাসি দিলেন, আলী রে নবীর খেদমতে থাকলে পাকড়াও করা হয় না, হিসাব নেওয়া হয় না, নামাজ কাজা হয়েছে তুমি কাজা করে নাও, কোনো সমস্যা নাই। আলী দাঁড়িয়ে আছে যায় না, বসে আলী রে কি হলো, বসে একটা ফরিয়াদ করতে চায়, একটা দরখাস্ত করতে চায়, বসে কি দরখাস্ত, বসে আজকে যদি আমি আসরের নামাজ কাজা আদায় করি, বেয়াদবরা বলতে সুযোগ পাবে রহমতুল্লিল আলামিন আলীর নামাজ কাজা করে দিয়েছে, আমি বেয়াদবদেরকে সুযোগ দিতে চাই না, কি করতে চাও, আদায় করতে চাও, রহমতুল্লিল আলামিনের যশ উঠে গেছে, রহমত উঠে গেছে, তাক দিলেন আল্লাহ, আলী তো তোমার আর আমার খেদমতে ছিল, পশ্চিমে ইশারা দিলেন সূর্য উঠে গেছে, তাহলে সূর্য উঠে গেছে, কোন দিকের সূর্য, পশ্চিমের সূর্য, আশেক জিজ্ঞেস করছে সূর্য রে ডুববে কখন, সূর্য বলে যদি গতকাল জিজ্ঞেস করতে আমি সেকেন্ড সহ বলে দিতাম, আগামীকাল জিজ্ঞেস করো আমি টাইম ভুলে দিব, কিন্তু আজ আমাকে জিজ্ঞেস করিও না, আলীকে জিজ্ঞেস করো, কারণ আলী আজ দুনিয়া ও আখেরাতের মনিব, রাসূলুল্লাহকে খুশি করে ফেলেছে, যে রাসূলের হয়ে যায় সূর্য তার হয়ে যায়, আলীকে জিজ্ঞেস করো নামাজ শেষ করবে কখন, আজকে আমার টাইমিং নয়, আজকে আলীর টাইমিং, কার টাইমিং চলবে, আলী এখন আসেন, আমার বাবা ইব্রাহিম চ্যালেঞ্জ দিয়েছে, যদি তুমি আল্লাহ পশ্চিমের সূর্য তুলে দেখাও, পশ্চিমের সূর্য তুলে দেখাও, এখন সেই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত রয়ে গেছে, কিন্তু দরবারে মুস্তাফার মনি আকা রহমাতুল্লিল আলামিন পশ্চিমে যখন হাত মারলেন রব্বুল আলামিন ডাক দেয় নাই, অনেক আকা হাবিবে রহমান পশ্চিমে হাত দেয় না, কারণ ইব্রাহিম চ্যালেঞ্জ করেছে পৃথিবীর জমিনে যদি কেউ আল্লাহ হয় পশ্চিমের সূর্য তুলতে আল্লাহ ডাক দেয় নাই, যখন আকা রহমাতুল্লিল আলামিন পশ্চিমে ইশারা দিলেন সূর্য উঠে গেছে আল্লাহ ডাক দেয় হাবিব, আপনি যখন হাত মেরে দিয়েছেন সূর্য তুলে গেছে, আমি না বলতে পারি নাই, কিন্তু আল্লাহ হওয়ার জন্য এটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ যেই পশ্চিমে সূর্য তুলবে সে আল্লাহ হয়ে যাবে, এটাই ইব্রাহিমের চ্যালেঞ্জ, আর যারা আপনার শানে বিয়াদবি করেছে তারাও বলবে আপনি আল্লাহ, কেন সূর্য উঠে গেছে আমি না বলতে পারি নাই, কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে দেন না আমি বলতে পারবো না, আপনি বলেন পশ্চিমের সূর্য যখন তুলে দিয়েছেন তাদেরকে ডাক দিয়ে বলেন আমি আল্লাহ নই আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তাহলে পশ্চিমের সূর্য যেটা আল্লাহর চ্যালেঞ্জ
সেটা যখন আকা রহমাতুল্লিল আলামিন হাত দিয়ে ইশারা করেছেন সূর্য তুলে গেছে, আল্লাহ না বলতে পারে? তাহলে বিবেক বলেন, ফতোয়া বলে সূর্য উঠবে না, সূর্য উঠবে না। আর হাবিব হাবিবুর রহমানকে বলে সবার জন্য একদিকে, আপনার জন্য আরেক দিকে, সেই জন্য মুহাব্বতে ফতোয়া চলে। আমি দুইটা জিনিস দিয়ে বোঝাইলাম, একটা হাদিস থেকে বললাম আর একটা কোরআন থেকে বললাম, বাহিরের থেকে কিছু বলেছি। তাদের দৃষ্টিতে শিরিক হয়, তাদের দৃষ্টিতে অতিরঞ্জিত হয়, তাদের দৃষ্টিতে বেদাত হয়, আর রব্বুল আলামিনের দৃষ্টিতে মুহাব্বত হয়। তাহলে আমার হাল এক, যদি আল্লাহ হয়ে, মাবুদ যদি মাবুদ হয়ে, রব যদি রব হয়ে, হাবিবের জন্য এত বিসর্জন দিতে পারে, ক্যাপলা পরিবর্তন করে দিতে পারে, সূর্য যদি তুলে দিতে পারে, আপনার আমার জন্য কি করা উচিত রহমতুল্লিল আলামিনের জন্য? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনার বিবেকের কাছে আমি কোন ফতোয়া দিলাম না, কাউরে অ্যাটাক করলাম না, আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম। এর মধ্যেই উত্তর চলে আসবে, সুন্নিরা কেন নবী নবী করে, সুন্নিরা কেন নবীর বিরুদ্ধে বললে সহ্য করতে পারে না, সুন্নিরা কেন গরম হয়ে যায় রসুলের বিরুদ্ধে বললে। এর উত্তর এই দুইটা ঘটনা থেকে আপনাদের স্পষ্ট হয়ে গেছে।